নমস্কার আমার নাম দীপারুণ ভট্টাচার্য আজ একটা কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি এই কবিতাটির নাম লাইনের দিকে ওথ পেতে রয়েছে সবাই আপনি কটা চোখ কতগুলো নাগাল বাঁচিয়ে চলবেন পাহারাদার জগুরাম বলবে এত ভোরে কোথায় চললেন বাবু পালাতে মন চাইলেও আপনি পালাতে পারবেন না বাজ পড়া তাল তালগাছ হয়ে দাঁড়িয়ে থাকবেন সে হেসে বলবে যান জান আমিও আসছি একটু পরে ওত পেতে রয়েছে সবাই আপনি কটা চোখ কতগুলো নাগাল বাঁচিয়ে চলবেন কাগজওয়ালা ফটিকচাঁদ হাত নেড়ে বলবে এ পথে কোথায় চললেন বাবু আপনি কথা না বলে এগিয়ে যাবেন ঠিকই কিন্তু সে প্রশ্ন ছুড়ে দেবে সাবধানে যান বাবু একটু পরে আমিও আসছি ওত পেতে রয়েছে সবাই আপনি কটা চোখ কতগুলো নাগাল বাঁচিয়ে চলবেন সেদিন যে রিক্সাওয়ালার সঙ্গে দরাদরি করেছিলেন হালকা নেশার ঝোঁকে বসিয়ে দিয়েছিলেন চড় সেও আপনার দিকে তির্যক প্রশ্ন ছুড়ে দেবে আরে বাবু যে কোথায় চললেন এদিকে আপনি আর চোখে তার হাসি মাপতে মাপতে এগিয়ে যাবেন ওত পেতে রয়েছে সবাই আপনি কটা চোখ কতগুলো নাগাল বাঁচিয়ে চলবেন ফুলবাগানের মালি কলিবুল্লা দেখতে পেলেই বলবে আপনি দূর এসেছেন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন এদিকে আপনি আমতা আমতা করে কিছু অস্ফুট উচ্চারণ করে এগিয়ে যাবেন সে হেসে বলবে আমিও তো যাব একটু পরেই ওত পেতে রয়েছে সবাই আপনি কটা চোখ কতগুলো নাগাল বাঁচিয়ে চলবেন চলতে চলতে দেখবেন মাংসের দোকানের কুরেশি সবজিওয়ালা রতন কলের মিস্ত্রি স্বপন মোটা মুদিওয়ালা রোগা ইলেকট্রিক গাড়ি মেকানিক ঝাড়ুদার পুরোহিত চামার মুচি ম্যাথর ওদিকে সবাই চলেছে ও খেতে রয়েছে সবাই আপনি কটা চোখ কতগুলো নাগাল বাঁচিয়ে চলবেন হঠাৎ দেখা হয়ে গেলে পাশের বাড়ি হরিবাবু বলবেন আজ আপনাকে পেয়ে ভালো লাগছে সকাল বিকেল একা একা আর ভালো লাগে না আপনি আশ্বস্ত হয়ে বলবেন আজ পাশাপাশি দাঁড়াব লাইনে রেশনের লাইনে ছোটো লোকগুলো বড়ো বেশি ঠেলা ঠেলি করে আসলে যতই জমানো থাক এই মহামারী একদিন আপনাকেও টেনে নামাবে ওই রেশনের লাইনে ততদিন কটা চোখ কতগুলো নাগাল বাঁচিয়ে চলবেন ভাবতে থাকুন নমস্কার